হ্যালো ভিয়ার, আসসালাম আলাইকুম। আমি আপনাকে বলছি দুবাই থেকে। আমার সাথে থেকে কথা আপনাদের সবাইকে অনেক আজকে আমাদের টপিক হচ্ছে আমাদের আজকের এই তৃতীয় পর্বে আমাদের সাথে আছেন দুই জেনারেশনের, দুই ডিফারেন্ট জেনারেশনের দুজন অতি খুবই জনপ্রিয় দুজন ভাস্কর আরবি জামান এবং আমি প্রথমেই দেখে যাচ্ছি বাংলাদেশের একজন লিডিং ছাত্র আরবি জামানকে। প্লিজ ওয়েলকাম আরবি জামান। ভালো আছেন? কেমন আপা, ভালো আছেন? ওয়েলকাম। হ্যাঁ ভালো আছি। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। থ্যাংক ইউ। আমি অনেক খুশি যে আমি আপনাদের সাথে জয়েন করতে পেরেছি। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ, ইটস আওয়ার প্লেজার। আমাদের সাথে আরো আছেন আমাদের কেমন আছো তুমি? ভালো আছি, বাসায় আছি, স্টুডিও বন্ধ। থ্যাংক ইউ। আমাদের সাথে আরো আছেন চট্টগ্রাম থেকে আমাদের বাংলা সাহিত্যের কো ফাউন্ডার মোহাম্মদ মহসিন। প্লিজ ওয়েলকাম মোহাম্মদ মহসিন। হ্যালো, থ্যাংক ইউ। হাই মহসিন, ওয়েলকাম। থ্যাংকস ফর জয়নিং আস টুডে। ওয়েলকাম। So we are all set in. Hi Josh, how are you? I'm fine, bhaiya. Abhi apa, assalamu alaikum Abhi apa. Good to see you. Assalam, kemon achen Moshi sahab? Ekta bhalo achen. Ji ji, bhalo lagle shobar sathe dekha holo. Ha ha. Ji ji, apnake khub miss korchi. Amra alada alada kintu ekhon ekshathe. Amrao khub miss korchi apnader. Thank you, thank you. অনুষ্ঠানের শুরুতেই আমি আপনাদের দুজনকে একটু রিকোয়েস্ট করব, আমাদের দর্শকদের জন্য আপনারা নিজেরা যদি দুই লাইন আপনাদের নিজেদের সম্পর্কে একটু বলেন, লাইক কোথায় পড়াশোনা করেছেন, এখন কি করছেন, এই লকডাউন সিচুয়েশনে আপনারা কিভাবে কাটাচ্ছেন। আমি আইভি আপাকে দিয়ে শুরু করতে চাই। এই ব্যাপারে স্পিকার মিউট দেখাচ্ছে। আইভিয়া পা, আপনাকে শোনা যাচ্ছে না? আইভিয়া পা, আপনাকে শোনা যাচ্ছে না? মাইক্রোফোন মিউট দেখাচ্ছে। আপনার মাইক্রোফোন মিউট। আজকে নেটওয়ার্ক খুব ডিস্টার্ব করতেছে কিন্তু। এসে যাবে আবার। আজকে নেটওয়ার্ক খুব ডিস্টার্ব করতেছে। সরি ভিউয়ার্স, আজকে আমাদের নেটওয়ার্কটা একটু খারাপ মনে হচ্ছে, কানেকশন বারবার কেটে যাচ্ছে। উই আর ভেরি সরি ফর দ্যাট। আচ্ছা, ততক্ষণ যশ যদি একটু বলো
আপা আসতে ওকে আমি ঢাকা ইউনিভার্সিটিতে চারুকলাতে ভর্তি হয়ে আমার সেশন ছিল 1999-2000 এরপরে স্কাল্পচার ডিপার্টমেন্টে চান্স পাই, ওখানে এটা আমার ফার্স্ট চয়েস ছিল। এরপর হচ্ছে 2007-এ অনার্স শেষ করে 2008-এ আমি শান্তিনিকেতন চলে যাই পড়তে, ওইখান থেকে ব্যাক করে 2010-এ দেন তারপর থেকে একটা স্টুডিও মেনটেন করতেছে, স্কাল্পচার স্টুডিও। লকডাউন গত মাসের 17 তারিখ বাসায় ঢুকে গেছি, মহসিনের সাথে এর আগে বোধ হয় কথা হচ্ছিল কিছু কাজ মেটাল টেটাল কেনা নিয়ে, তো ওগুলো কিনে টিনে রেখে তারপর বাসায় ঢুকে গেলাম বন্ধ করে। আসলে সম্ভব না, একটু বাসায় শুধু ড্রয়িং ট্রয়িং এগুলোই করতেছি আর বাচ্চাকে সময় দিচ্ছি, সময় কেটে যাচ্ছে খুব দ্রুতই, কি করে যাক মানে বুঝতে পারতেছি না, মানে বোরিং লাগছে না আসলে। আচ্ছা, মানে স্কাল্পচারে কাজ করছো না কিন্তু ড্রয়িং করছো এখন? শুধু ড্রয়িং করছি, ওগুলো আমি স্কাল্পচারে ট্রান্সফার করতে পারবো ওইভাবেই করা। আমি প্রথমত কাজ করলে ড্রয়িং যখন করি তখন ওইটা মাথায় নিয়ে কাজ করি না যে এটা স্কাল্পচারে ট্রান্সফার করবো কি কি করে করবো কিংবা করা আদৌ যাবে কিনা, আগে ড্রয়িংটা করি তারপরে ওটা এনি হাউ চ্যালেঞ্জ নিয়ে ওটাকে আমি স্কাল্পচারে ট্রান্সফার করতে পারি। এটা হচ্ছে মানে আমার প্রসেস, অনেকে হয়তো স্কাল্পচার বিষয়টা ভেবে তারপর হচ্ছে গিয়ে ড্রয়িং শুরু করে, আমি মানে একদম টেকনিক্যালি জায়গাটা অ্যাভয়েড করে আমি শুরু করি, দেন চ্যালেঞ্জ গুলো চলে আসে, টেকনিক্যালি অনেক চ্যালেঞ্জ চলে আসে, তখন এই চ্যালেঞ্জ গুলো মানে ওভারকাম করে একটা বেটার ওয়ার্ক প্ল্যান করে। কিন্তু আগে যদি আমি টেকনিক্যাল মানে সমস্যাগুলো নিয়ে আমি ড্রয়িংটা শুরু করি তাহলে হচ্ছে গিয়ে মানে আমি যেটা চাচ্ছি আসলে প্রাঞ্জল কিছু করছি, যেহেতু আমাকে আগে টেকনিক্যালি জিনিসটা চিন্তা করতে হচ্ছে, তো ওই জন্য আমি মানে ফ্রি মানে মাথায় যখন যেটা আসে ওইভাবে ড্রয়িংটা করি। এরপরে স্কাল্পচার ট্রান্সফার করতে গিয়ে আমি যে ইয়েটা চ্যালেঞ্জ গুলো ফেস করতে মানে আসে আমি ওইটাকে ফেস করি আর কি। আচ্ছা, তুমি আমাদেরকে আর একটু বলবে যে তোমার কি কি ম্যাটেরিয়াল দিয়ে কাজ করো? আমি আপা আমি আসলে স্কাল্পচারে সব ধরনের ম্যাটেরিয়াল আমি পছন্দ করি, অনেক সময় হয় আমি ড্রয়িংটা করার পরে দেখা যায় এই স্কাল্পচারটা মানে কোন ম্যাটেরিয়াল করলে এটা আসলে ভালো লাগবে, কারণ প্রত্যেকটা ম্যাটেরিয়ালের এক একটা নিজস্ব মানে প্রপার্টি আছে, নিজস্ব গুণ আছে, নিজস্ব বৈশিষ্ট্য আছে, একটা কালার ওয়েট ডেন্সিটি মানে অনেক কিছু আছে, সো ওই ডিপেন্ড করে তখন ড্রয়িংটা করার পরে যে এটা কোন ম্যাটেরিয়ালে গেলে এটা হয়তো খুব মানে আমি যেটা চাচ্ছি এবং ড্রয়িংটার সাথে ম্যাটেরিয়ালটা ম্যাচ করছে কিনা এবং ওইটার যে ওয়েট ওই ম্যাটেরিয়াল সেই ওয়েটটা আছে কিনা তখন আমি ম্যাটেরিয়াল গুলো চেঞ্জ মানে চুজ করি। সেই ক্ষেত্রে আমি মানে আমার ম্যাটেরিয়ালে কোনো বাধ্যবাধকতা নেই যে এটাই করতে হবে এটাই করতে হবে, আমি সাধারণত আয়রন মেটাল যেটা দিয়ে কাজ করতে তোমার বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো বা মানে ইউ লাইক টু ওয়ার্ক উইথ স্পেসিফিক কোন মেটাল ম্যাটেরিয়াল? মেটাল এটা একটা সুন্দর মানে বিশেষ করে ব্রঞ্জ এগুলো একটা আলাদা আবেদন আছে, এটা মানে প্রপার্টি গুণটা অসাধারণ, টেস্টি একটা কালার, তারপর হচ্ছে গিয়ে আপনার স্থায়িত্বের দিক থেকেও খুব চমৎকার, তো ব্রঞ্জ আমার খুব ফেভারিট একটা। আর ব্রঞ্জে কাজ করতে গেলে আমাকে ক্লেতে কাজ করতে হবে, ক্লে হচ্ছে প্রাইমারি ম্যাটেরিয়াল, তো ক্লেতে ট্রান্সফার মানে যে ইয়েগুলো ট্রান্সফার করা যাবে সেগুলো হচ্ছে প্রথমে ক্লেতে করতে হয়, দেন হচ্ছে গিয়ে মোল্ড করে এরপরে আমি যে কোনো ম্যাটেরিয়ালে চলে যেতে পারি, এটা হচ্ছে গিয়ে প্রাইমারি ম্যাটেরিয়াল। আর কিছু হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল লাইক উড, ওয়েল্ডিং প্রসেস, দেন স্টোন, এগুলো হচ্ছে মানে ডিরেক্ট ডিরেক্টলি কাজ করার জন্য ইভেন্টের গোটা, তখন এটাতে আসলে আমাকে তখন অন্য কোনো ম্যাটেরিয়াল ট্রান্সফার করার আসলে প্রয়োজন হয় না, এটা ডিরেক্টলি কাজ করার সময়। আচ্ছা, তো ধরো তোমার তুমি পেইন্টিং না করে
মানে আমি জানতে চাচ্ছি যে তুমি স্কাল্পচার কেন করেছো তুমি যখন স্টাডি করছো? প্রথম আমি আসলে ছোটবেলা থেকেই যেটা হচ্ছে স্কুলে আমি ওয়াটার কালার, পেন্সিল স্কেচ, মাটির কাজ সবকিছুই করতাম, কিন্তু আমার কাছে খুব মানে ডাইমেনশন ইভেন মানে খুব টেস্টফুল মনে হয়েছে যে টাচ করা যায় একটা জিনিস, একটা ফিলিং, তো ওইটা স্কাল্পচারে সম্ভব। এবং স্কাল্পচারে আপনি প্রত্যেকটা প্রত্যেকটা মানে যখন মুভিং করবেন তখন এক একটা দিক থেকে এক এক ধরনের আবেদন তৈরি করতেছে। এবং মানে এটা সাধারণত পেন্টিং এর পেন্টিং করি, তো পেন্টিং একটা এক ধরনের মানে আপনি সরাসরি একটা জিনিস দেখতে পাচ্ছেন এবং এটা মানে টু ডি যে ফিল সেটা পাচ্ছেন, কিন্তু স্কাল্পচারে আপনি এটাকে টাচ করতে পারতেছেন, এটাকে আপনি বারবার ঘুরে চারিদিক থেকে বিভিন্ন ভাবে দেখতে পাচ্ছেন, মানে এটাকে এনজয় করার জন্য আসলে খুব বেশি লাইক যে কোনো আমরা যদি একটা গাড়ি দেখি কিংবা একটা জাহাজ দেখি দেখবেন যে প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে দেখতে ইচ্ছা করে। মানে ইভেন দুইটা আবেদন দুই রকমে, পেন্টিং এর কিছু কাজ যেগুলো আসলে স্কাল্পচারে করা সম্ভব না, আবার স্কাল্পচার যে আবেদনটা সেটা আসলে অনেক সময় পেন্টিং ও সম্ভব না, দুইটা দুই জায়গাতেই মানে নিজেদের জায়গায় ওরা দুজন মানে দুইটাই আসলে খুব বলিষ্ঠ একটা মাধ্যম। থ্যাংক ইউ। তো তুমি কি কোনো ইনস্টিটিউটের সাথে আছো নাকি ফ্রিল্যান্সার? আমি ফ্রিল্যান্সার, একদম পুরোপুরি ফ্রিল্যান্সার, মাঝে মাঝে দুই একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে স্কাল্পচার বিষয়ে ক্লাস এগুলো নিচ্ছি, আর্কিটেক্টদের মানে জুনিয়র আর্কিটেক্ট যারা আসলে তৈরি হচ্ছে, এছাড়া মানে ফুল টাইম স্কাল্পচার। তুমি যদি একটু বলো কোন ইউনিভার্সিটিতে তুমি আছো, কোন ইউনিভার্সিটিতে? আমি ইস্ট ওয়েস্ট এটাতে, তারপরে কিছুদিন আমি হচ্ছে ব্র্যাকে দু একটা একটা দুটো ক্লাস নেওয়া হয়েছিল, আর তার আগে আমি একটা ফ্যাশন ইনস্টিটিউটে ক্লাস নিতাম, সেটা হচ্ছে গিয়ে পার্ল ফ্যাশন ইনস্টিটিউট, বাড়ি থেকে ছিল এখন বন্ধ হয়ে গেছে, এটা নটিংহামের একটা নটিংহাম ইউনিভার্সিটির একটা সিস্টার কনসার্ন ছিল, সামহাও এটা বাংলাদেশ গভর্নমেন্টের অনুমতি ছাড়াই ওরা চলতেছিল, ওটা বন্ধ করে দিয়েছে। তো ওখানে আমি প্রায় ছয় মাস করে এক বছর দুই বছর আড়াই বছরের মতো ক্লাস নিয়েছি। তবে মজা হচ্ছে কি ক্লাস যখন নাই ওদের কাছে আসলে অনেক কিছু শেখা যায়, মানে যে জেনারেশন ওরা জ্ঞান মানে ওদের চিন্তা ভাবনা আমার চিন্তা ভাবনা, ইভেন ওদের ওরা একটা ড্রয়িং করে ওইটার যে ব্যাখ্যা দিল এটা হয়তো আমি কখনো কল্পনাও করতে পারছি না, যে এটা ওদের দেখার জগৎটা ওদের বেড়ে ওঠার জগৎটা আলাদা। তো আমার আমি খুব ইন্টারেস্টিং মানে আমার খুব ভালো লাগে যখন আমি ক্লাস নেই বাচ্চাদের কাছে মানে শেখা যায় আসলে শেখার অনেক, ইভেন আমি অনেক সময় দেখছি যে পারলে যখন ক্লাস নিতাম তখন দুইটা সেমিস্টার ওরা যে স্কাল্পচার করে আমাকে দেখাইছে আমি খুব অবাক, মানে ইচ অ্যান্ড এভরি ডিটেলস, মানে কেন এটা করছে, কোন লাইনটা কেন দিছে, মানে কোন জায়গা থেকে ইন্সপিরেশন, এগুলো থেকে শুরু করে এভরি ডিটেলস। ইভেন আমি বলবো যে আমরা থার্ড ইয়ার পর্যন্ত যা শিখিনি ওরা জাস্ট একটা সেমিস্টার ওগুলো দেখাইছে। উনি তো এখনো আচ্ছা কাজের কোন ব্যাঘাত ঘটছে? একটা তো হচ্ছে যেগুলো থেকে যেগুলো কাজ রানিং চলছিল সেগুলো তো আর করা যাচ্ছে না, অ্যাসিস্ট্যান্ট যারা আছে ওরাও ছুটিতে চলে গেছে, তো একটা কিন্তু যেগুলো আমি ড্রয়িং এবং ইয়ে করছি সেটাও একটা পজিটিভ জায়গা আছে যে বসে নেই আসলে প্রত্যেক দিন কিছু না কিছু করা হচ্ছে,
তো এটা মানে হয়তো আমি পরে আবার ওভারকাম করে ফেলতে পারবো, তবে হয়তো একটু সময় লাগবে। যেমন এখন যে রানিং ফোর্সটা ছিল সেটা হয়তো পাচ্ছি না, তো এটা COVID-19 এর জন্য আমাদের জন্য আসলে মানে শুধু আমাদের জন্য না, পৃথিবীর কারোর জন্য এটা আসলে ভালো হলো না, এক্সপিরিয়েন্স হলো না। এখন তোমার কাজ তোমার বিক্রি হচ্ছে? আমি কাজ কাজ কিছু বিক্রি হয়, মূলত আমি কিছু ফার্মের সাথে হচ্ছে গিয়ে মানে কনস্ট্রাকশন ফার্ম, ডেভেলপিং ফার্ম, বিল্ডিং ডেভেলপিং ফার্ম, ওদের সাথে আমি জড়িত, লাইক শান্তা হোল্ডিংস, আর কিছু আর্কিটেক্ট, সিনিয়র আর্কিটেক্ট নাজ ভাই, ওনাদের সাথে আমি কাজ করি। সো ইভেন ইউনাইটেড গ্রুপ, ওনাদের বিল্ডিং গুলো কিছু সিলিং স্কাল্পচার, কিছু গার্ডেন স্কাল্পচার, কোনো এগুলো দিয়ে আমার আসলে চলে যাচ্ছে, এবং ওইটা একটা আমি খুব টেস্ট মানে মজা পাই যে আমাকে কেউ আসলে কেউ অর্ডার করছে না, জশ আমাকে এটা করে দাও, এভাবে কেউ বলতেছে না, আমাকে স্পেস দেখাচ্ছে, জশ এই স্পেসে কি করা যায়। দেন আমি স্পেসে মানে সাইডে গিয়ে হয়তো একটা স্টাডি করি, ড্রয়িং করি, ওই স্পেসটাকে নিয়ে এক সপ্তাহ যাবত একটু স্টাডি করার পর দেন 15-20টা কিংবা আরো বেশি ড্রয়িং, এবং ড্রয়িং থেকে হচ্ছে গিয়ে আমরা বলি ম্যাকেট, ছোট মকআপ বলে ভাষা, যে ছোট একটা কয়েক কতগুলো কাজ করে আমি ওনাদেরকে দেখেন দেখেন আপনারা কোনটা পছন্দ করবেন, যখন ওনারা সিলেক্ট করে দেন আমি ওটা লার্জ স্কেল চলে যাই। হ্যাঁ, আমি আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম এই জশ ভাই, আপনি যখন কাজ করেন, যে একটু আগে বলতেছিলেন যে ইউনিভার্সিটি ছাত্রদের সাথে আপনি একটা গেলে একটা পার্থক্য দেখতে পান, এটা কি আপনি মনে করেন যে এটা ডিজিটাল যুগের কারণেও একটা হতে পারে, যে আপনারা যখন প্রথম পড়ালেখা শুরু করেন তখন হয়তো ডিজিটালের এত প্রভাব ছিল না, বর্তমানে কিন্তু ডিজিটালের বেশিটা? ভাইয়া এটা একটা ফ্যাক্টর, ওরা খুব অ্যাডভান্স, যেটা আমাদের সময় আমরা হয়তো ইউনিভার্সিটি মানে মাস্টার্স কিংবা অনার্স শেষের দিকে, ওরা আগে থেকে পেয়ে যাচ্ছে, ওরা নেট পাচ্ছে, আমরা আগে নেটে একটা মেইল করতে গেলে 3-4 ঘন্টা মেইল খুলতে সময় লাগতো শুধু এক্সপিরিয়েন্স। তো ওদের দেখার জায়গাটা আগে কি হতো, একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে সবাই দেখতে, এখন দেখার জায়গা এক্সপিরিয়েন্সের জায়গাটা বিশাল, মানে নেটে ঢুকে যে কোনো জায়গায় চলে যেতে পারতেছে, যে কোনো কিছু মানে যখন যেটা চাচ্ছে দেখতে পারতেছে, ইভেন মানুষের সাথে ইন্টারঅ্যাকশন এক্সচেঞ্জ এগুলো করতে পারতেছে। সো এই জন্য ওরা একটু জশ, তুমি তো শান্তিনিকেতনে মাস্টার ডিগ্রি করেছো, রাইট? এরপরেও নাকি ওটা করেই চলে এসেছিলে? মাস্টার্স করে চলে আসছে, আমার কাছে মনে হচ্ছে যে আমার এখন মানে প্র্যাকটিক্যালি বেশি মানে সময় দেওয়া উচিত। স্টাডি একটা, অনেকে PhD করে, কিন্তু আমি দেখলাম যে যদি টিচার না হই তাহলে আসলে PhD করে কোনো মানে আমি একটা দেখি না, যেহেতু স্কাল্পচার শিল্প এগুলো হচ্ছে কি মোর প্র্যাকটিক্যাল, মোর প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল মানে প্র্যাকটিস সাধনা, তো এই সাধনার জন্য আমি আর অন্য ইয়াতে যাওয়ার চেষ্টা করি নাই। তবে এটা ঠিক যে স্কাল্পচার এটা করে বাংলাদেশে টিকে থাকা এখন হয়তো সহজ হয়েছে, আমরা স্টুডেন্ট অবস্থায় দেখছি মানে সার্ভাইভ করতে হয়, বাংলাদেশে প্রচুর স্টুডেন্ট ট্যালেন্ট স্টুডেন্ট বের হয়, কিন্তু পড়াশোনা শেষ করার পর একটা টাইম আছে প্রায় 4-5-6 বছরের একটা সময়, সময়টা হচ্ছে খুব হার্ড, এই সময়টা হচ্ছে মানে শক্ত করে মাটি কামড়ায় ধরে যদি কেউ প্র্যাকটিস করতে থাকে দেন সে হচ্ছে গিয়ে 7-8 মানে 4-5 বছর কিংবা 7-8 বছর পর দেন হচ্ছে সে রেজাল্টটা পাবে। তো আমাদের এখানে যারা ওরা এই রিস্কটা নিতে পারে না, ওরা পাশ করার পরে 2-1 বছর একটু ট্রাই করে দেন দেখলো যে হচ্ছে না কিংবা ব্যাটে বলে মিলছে না, তখন তারা অন্যান্য জব, চাকরি, বিজনেস এগুলিতে চলে যায়। তো সেটা হচ্ছে তুমি ধরো কত বছর হলো পড়াশোনা শেষ করে রিয়েল কাজ করছো? 99-2000 থেকে সেশন ছিল, তো আমাদের
চারুকলা অনার্স শেষ করতে আমার 7 বছর 8 বছর মতো লেগে গেছে। এরপর হচ্ছে গিয়ে শান্তিনিকেতনে 2 বছর টোটাল, মানে অনার্স মাস্টার্স করতে 10 বছর টাইম চলে গেছে, 10-11 বছর মতো এরকম। তো তারপরে এখন 2020, তো 10 থেকে 10 বছর আমি ফ্রিল্যান্সিং কাজ করছি। আমি মনে করি যে এখনো মানে নরবরে অবস্থায় আছি, আরো টাইম লাগবে শক্ত হতে। বয়সের সাথে সাথে আসলে সবকিছু আসতে থাকে, আর ওইটা একটা প্যাশন হয়তো, মানে এই প্যাশনের জায়গাটা না থাকলে আসলে আর্ট নিয়ে আগানোটাও সম্ভব না। ইভেন সবকিছুতে প্যাশনেটলি মানে সবকিছুই দরকার, যে কোনো কাজই। জশ ভাই আমার একটা প্রশ্ন ছিল, একটা স্মৃতি রোমন্থন করতে ইচ্ছে করতেছে। রিমেম্বার উই হ্যাড পাওয়ার অফ নাইন চট্টগ্রামে একটা শো করছিলাম, আপনি ছিলেন আমাদের সাথে, সেই শো সম্পর্কে আপনার কি মানে আপনি কি ভাবতেন, কি ভাবতেছেন এখন, বা কি আমরা কি কিভাবে আগাইতে পারি আরো? আপনার মানে আর্ট উইক, বাংলাদেশ আর্ট উইক যেটা করছে, যে শোটা করলো, ওইটা আসলে মানে ওই সময় এটা মানে দুর্দান্ত একটা ব্যাপার ছিল, বিশেষ করে চিটং ঢাকা সবকিছু মিলে, আর সবাই মানে আই থিঙ্ক সবাই খুব এনজয় তো করছে। আর আরেকটা বিষয় হচ্ছে কি, পাবলিক অ্যাওয়ারনেস, ইভেন আর্টিস্টদেরকে মানে উৎসাহ, বিশেষ করে চিটং আর্টিস্টদের যে উৎসাহ, এটা খুব মানে পজিটিভলি মানে ওইটা দেখানো মানে পাওয়া গেছে আমার কাছে মনে হয়েছে, যে এটা খুব দরকার ছিল। আর আর্ট যে কাজটা করতেছে কন্টিনিউ, এটা আসলে বাংলাদেশে কি মানে যত বেশি শো হবে, যত মানুষ আসবে, যত প্রমোট হবে, তত হচ্ছে গিয়ে আর্টের ইয়াটা মানে স্প্রেড, এটা আর্ট মানে এত চমকে দায়িত্ব মানে কিভাবে মানে আমি আমি মানে আমার কাছে খুব ইন্টারেস্টিং। এবং আমি মানে ওই সময় থেকে আমি মানে আপনাদের প্রত্যেক পার্সনকে মানে কি বলবো, মানে আমি এখনো হচ্ছে কি ওই সময়গুলো এবং এক্সপিরিয়েন্সটা আমার মানে ভালো, এবং এটা একটা চমৎকার। আমরা খুবই গর্বিত বোধ করতেছি যশ ভাই আপনি ছিলেন আমাদের সাথে, এবং ডেফিনেটলি আমরাও আপনার কোম্পানি খুবই এনজয় করছি। আপনি এত বড় একজন শিল্পী, বাট আপনি এত সাধারণ ভাবে চলেন, মানে ওটা আপনাকে দেখলে কাছে না আসলে ওটা বোঝা যায় না। আমি তো ভাবতেই পারি নাই যে মানে দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ভিডিও ইন চিটাগং, এন্ড আমি অনেক শুনছি আপনার কথা, কিন্তু পরিচয় হওয়ার পর মনে হচ্ছিল না আমার মনে ভুল হচ্ছে, এটা যশ ভাই হতে পারে। You are talking that I came to know you are the real person, and so simple, so am I. We loved it. I still remember those days. Thank you, Maya. Simplicity is the best. আমার মনে হয় মানে আমরা আর্টওয়ার্কে যারা জড়িত, এবং আমি দেখছি প্রত্যেককে মানে ইটস এ ভেরি মানে কি বলে এটা গুড সোল এভরিবডি ইজ মানে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইহারিকা দুজন দুই জেনারেশনের ভাস্কর, তোমার কাজের মধ্যে তোমার দুজনের কাজের মধ্যে কখনো তুমি কোন ইন্সপিরেশন বা ভাবনার ঐক্য মধ্যে ফিল করেছো বা অনুভব করেছো? আইবিএফআর কাজ ভালো লাগে, কিন্তু এরকম ব্যাপারটা ঘটে না, যেহেতু আমরা আমার কাছে মনে হচ্ছে ওনার প্র্যাকটিস, ওনার এক্সপিরিয়েন্স, ইভেন ওনার জব সবকিছু মিলে উনি আলাদা একটা জগৎ, আমি আমার এক্সপিরিয়েন্স আমি আলাদা একটা ওয়েতে মানে এ পর্যন্ত চলে আসি। সুতরাং ওনার বিষয়টা হচ্ছে গিয়ে ওনার কাছ থেকে আমি ইন্সপায়ার্ড, উনি কাজ করতেছে এর জন্য ইন্সপায়ার্ড, আর্ট ওয়ার্ক আমাকে ইনফ্লুয়েন্স করতেছে এটা এভাবে মানে আমি কখনো ভাবিও নাই, আর এটা আমি কখনো মানে মিলাই নাই যে আপার সাথে কি আমার মানে এরকম ইয়াটা আছে কিনা একটুটা। আর শান্তিনিকেতনের বিষয়টা, হ্যাঁ উনি শান্তিনিকেতনে পড়েছেন, আমিও পড়েছি, কিন্তু ওই ওই যে টাইমিং একটা ফ্যাক্টর, ওনার সময়টা ডিফারেন্ট, আমার সময়টা ডিফারেন্ট, উনি যেটা পেয়েছেন আমি হয়তো এটা পাইনি। তবে শান্তিনিকেতন আমার বেস্ট এক্সপিরিয়েন্স, যে
ওরা হচ্ছে ওখানকার টিচাররা যেটা করতেন, আমাকে কখনো গাইডলাইন দিতেন না, কিন্তু আমাকে বেঁধে দিতেন না যে এটা করো ওইটা করো। আমাকে প্রত্যেক সপ্তাহে আমরা যারা মাস্টার্স স্টুডেন্ট সবাই টিচার সব সব অন্যান্য ডিপার্টমেন্টের সবাই একসাথে বসতাম, বসে কে কি করছে এটা নিয়ে ব্রিফ করতাম। দেন বিষয়টা এরকম যে আমি 20 জন মানুষ আমার সামনে আছে, আমি হচ্ছে কথা বলতেছি আমার প্রজেক্ট নিয়ে। এবার 20 জন মানুষের 20 ধরনের কথাবার্তা, মানে আমাকে ওরা হয়তো খোঁজাচ্ছে পজিটিভলি, আমাকে মানে কিছু বলতেছে না কিন্তু নেগেটিভে বলে যাচ্ছে। দ্যাট মিনস আমি মানে ওরা যেহেতু নেগেটিভ বলছে, সো আমি এটাকে পজিটিভ কি করে করা যায়, এই মানে এইভাবে আসলে ওখানকার ইয়াটা মানে শিক্ষার ইয়াটা আমার কাছে, এটা আমার কাছে খুব ভালো ইয়া ছিল, এক্সপিরিয়েন্স ছিল, যে কারণে হচ্ছে কি আমি মানে আর একটু ডাইমেনশনালি চিন্তা করার সুযোগ পেয়েছি। আমি একটু সম্পূর্ণ প্রশ্ন করতে চাই। আপনি বললেন যে আপনার স্বাধীনতা ছিল কাজ করার পিছনে, তারপর যখন শিখতে ছিলেন তখনও আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, কিন্তু যদি একজন স্কাল্পচারকে যদি একটা বাইন্ডিং দেওয়া হয় যে না আমি এই কাজটা চাই, তখন কি খুব কঠিন হয়ে যায় স্কাল্পচার, মানে আপনার মতো যারা ভাস্কর্য শিল্পী আছেন? ভাইয়া এটা কঠিন হয় না, কিন্তু তখন ইচ্ছার বিরুদ্ধে কাজ হয়ে যায়। ধরেন আমাকে বললো যে এই জিনিসটা, হ্যাঁ এই জিনিসটা আমি চাই, ওইটা কিন্তু আমি করছি না, উনি চাচ্ছে, উনি চাচ্ছে আমি করে দিচ্ছি, ওইটা আমাদের সাথে আমার মানসিক এবং ওই চিন্তার ইনভলভমেন্টটা আসলে খুব বেশি থাকে না। ইটস অর্ডারিং প্রসেস, প্রসেস। খুবই ডিস্টার্ব করতেছে আজকে। শুধু দর্শক বললে আমরা আপনাদের সাথে আছি, আমাদের সাথে আইবি আপা ছিলেন, এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিতে পারছেন না নেটওয়ার্ক এর সমস্যার কারণে, বাট আমাদের সাথে জশ আছেন আমাদের সাথে। হ্যাঁ ডিয়ারিকা, লেটস ক্যারি অন। জশ তোমার কি মনে হয় পোস্ট কোভিড 19 সিচুয়েশন কি রকম হতে পারবে বলে হবে বলে মনে হয়, মানে তোমার প্রেডিকশন কি? সবকিছু তো একটা শেষ আছে, এখন এটা যে কতদিন সময় লাগে এটা মানে একটু টেনশনের ব্যাপার। আমাদের যে ডেন্সিটি, মানুষের ডেন্সিটি, বাংলাদেশের মানুষের ডেন্সিটি এত বেশি, যেহেতু এটা আইসোলেশন দিয়েই মানে একমাত্র চিকিৎসা, তো এটা একটা ভয়ের জায়গা। আর একটা আশার দিক, এখন মানে যত খবর টবর দেখছি যে ভ্যাকসিনেশন তো এত সহজে আসলে হওয়ার কথা না, তো সাধারণ যে মেডিসিন যেগুলো আছে এগুলো মানে এখন বের হচ্ছে, সেটা দিয়ে যদি কোনো কভার করা যায় মানে কি হবে, এটা একদম উপরের ওনার কাছে ছেড়ে দিতে হবে, আমার কাছে এরকম মনে হচ্ছে। আপা জশ ভাই একটা জিনিস আমি প্রশ্ন করতে চাই, আপনারা যখন কাজ করেন তখন কি এই ধরনের কোনো ভাবনা থাকে যে এটাকে রিফাইনলি, মানে ধর কিছু স্কাল্পচার দেখা যায় খুব পিওরলি দেখলে বুঝবে এটা কি, আবার কিছু অ্যাবস্ট্রাক্ট হয় মানে বুঝতে অনেক কঠিন হয় আমাদের জন্য যে এটা আসলে কি নিয়ে কাজ করছে, নাকি শিল্পীর মনের ভিতর কি ছিল আর বই প্রকাশটা কিভাবে হলো, তো এই ধরনের চিন্তা ভাবনা এটা কি টেকনোলজি অভাবের কারণে হয় নাকি না শিল্পীরা ভাবেই এইভাবে যে আমার কাজটা এরকম হবে? টেকনোলজির অভাবে না, তবে ভাবনার একটা ব্যাপার আছে। কেউ গল্প লিখতে পছন্দ করে, কেউ কবিতা, কবিতা কেউ হচ্ছে কি মানে সনেট লেখে, কেউ হাইকু লেখে, তো এক একটা টেস্ট ডিফারেন্ট। গল্প আমি বলে দিচ্ছি, আমি একটা ভিজুয়াল দিয়ে দিচ্ছি, কবিতা আমি ভিজুয়াল দিচ্ছি, কিন্তু মোর মানে
আরো বেশি পাওয়ার মানে চিন্তার জায়গাটা উলটপালট মানে আমাকে আরো বেশি ভাবাতে পারে। তো আমি আমি রিয়েলিস্টিক স্কাল্পচারই করে আসছি, এখনো করি, প্রয়োজন হলে করি, কিন্তু আমি নিজের সাথে একটা সময় আমি যুদ্ধ করছি যে আমি রিয়েলিস্টিক ফিগারেটিভ স্কাল্পচার করছি, আমি এটাকে ভুলতে চাই, ডিফারেন্ট কিছু করতে চাই। আমি তখন মানে চোখ বন্ধ করে বাঁ হাত দিয়ে ডান হাত দিয়ে ড্রয়িং করা শুরু করে দিই, যে যা শিখছি এটা ভুলতে চাই। একটা পর্যায়ে আমি অ্যাবস্ট্রাক্টের দিকে চলে আসি এবং আমি যেটা ফিল করতেছি যে এটা আমাকে, হ্যাঁ আমি ওইটাকে ইগনোর করছি না, ওইটা আরেকটা টেস্টের জায়গা, কিন্তু এই অ্যাবস্ট্রাক্ট এটা আমার কাছে কবিতা মনে হয়, মানে হাইকো কিংবা সনেট, মানে এটা আমার কাছে, আমি আসলে এটা থেকে আরো বেশি মজা পাই। ইভেন পাবলিক যখন এটার সাথে কানেক্ট করে তখন এটাকে আমি কোনো এক্সপ্লেনেশনে যাই না সাধারণত। আমি ওনাদেরকে বলি আপনার আপনার আপনি এটা থেকে কি ফিল করতে চান, আপনি যা ইয়ে করেন সেটা, বিকজ অফ মানুষ আসলে একটা জিনিস দেখে মজা পায় তখনই যখন এটা তার এক্সপিরিয়েন্সে থাকে সামহাও, কোনো না কোনো সময় ছোটবেলা থেকে বড় হয়ে আস্তে আস্তে ঢুকে একটা চলে যায়, তো তখন হয়তো সে এটা দেখে ওটা কোন একটা বিষয়ের সাথে কানেক্ট করে ফেলতে পারে, তখন সে নিজে থেকে যখন সে মানে এটা তার কাছে একটা আবিষ্কারের মতো, যখন সে এটা কানেক্ট করতে পারে তখন তার যে ভালো লাগাটা এইটা অসাধারণ। এইটা যদি আমি বলে দিতাম দেন এটা সে এটা কখনোই উপলব্ধি করতে পারবে। আমি একদম 100% এগ্রি উইথ ইউ, খুব সুন্দর ভাবে বলছেন আপনি জিনিসটা, একটা মানুষ আসলে চায় ওর ওর জীবনের অতীতটাকে খুঁজে পাইতে চায় স্কাল্পচারের মধ্যে অথবা পেইন্টিং এর মধ্যে অথবা শিল্পকর্মের মধ্যে, এবং ওইটা যখন রিলেটেড হয় রেজোনেট করে তখন কিন্তু অনেক আনন্দ পায়, ঠিকই বলতে আমি একমত একদম আপনার সাথে। হ্যাঁ, আর তারপরে আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছিলাম যে স্কাল্পচার শিল্পটা একটা বাণিজ্য একটা একটা শিল্পের মতোই বলা যায়, এবং এবং এটা যদি একটা বড় একটা ওয়ার্কশপের প্রয়োজন হয় এবং এখানে বিশাল যন্ত্রপাতির প্রচুর প্রয়োজন হয় আমি জানি, যেমন পেন্টিং করতে গেলে শুধু ব্রাশ আর পেইন্ট আর ক্যানভাস হলেই চলে, কিন্তু একটা হ্যাঁ কিন্তু একটা ক্যানভাস একটা স্কাল্পচার নিয়ে যখন কাজ করা হয় তখন এর মধ্যে বিভিন্ন ধরনের মেটাল যোগ হয়, গ্লাস থেকে শুরু করে বিভিন্ন ধাতু প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে বাংলাদেশে কি ওই ধরনের ফ্যাসিলিটি গুলা আপনারা পাচ্ছেন যে সহজভাবে কাজ করতে পারছেন, বাকি ওই ধরনের ফ্যাসিলিটি গুলা কি অ্যাভেইলেবল আছে কিনা আপনাদের জন্য, আপনারা কত কি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন? একেবারেই নাই, ইভেন আমাদের ইউনিভার্সিটি গুলো যেগুলো চারুকলা আছে কোন ইউনিভার্সিটির চারুকলার স্কাল্পচার ডিপার্টমেন্ট স্বয়ংসম্পূর্ণ না, নাথিং, না আছে মেশিন শপ, না উড শপ, না মোল্ডিং শপ, না ভালো একটা ফার্নেস মেল্টিং, এগুলো কোনো কিছুই কোনোটাই একটা একটা ইউনিভার্সিটি চারুকলা একদম পারফেক্ট নাই, কিছু নেই। তো আমরা যেটা করতেছি আসলে আমরা আসলে গায়ের জোরে এগুলো করতেছি, মানে আমাদের এই লোকাল ইয়েগুলো মানে যেগুলো টেকনোলজি আছে ওগুলো হেল্প নিয়ে, ধরেন আমরা আগে কি করতাম ইটালিয়ান প্রসেসে কাজ ইয়ে করলে আমরা বিটাকে যাই, বিটাকে গিয়ে ঢালতে হয় ছোট কাজ করলে আমরা হয়তো যে যারা কি বলে স্যান্ড কাস্টিং এর করে ওদের কাছে আমরা হেল্প নেই ওয়েল্ডিং এর জন্য এরকম। তো স্বয়ংসম্পূর্ণ স্কাল্পচার স্টুডিও বাংলাদেশে এখনো নাই, আমি এটা নিয়ে একবার কারোর সাথে আঘাত ছিলাম একটু, কিন্তু উনি একটা পর্যায়ে কিছুটা আগালেন, তারপর আগালেন না, সেটা হচ্ছে 2012 দিকে। ওইটা হলে আমি একটা পরিকল্পনা নিয়েছিলাম যে একদম মানে একটা স্কাল্পচার ডিপার্টমেন্ট মানে স্টুডিও যেভাবে হওয়া উচিত ইউরোপে যেভাবে হয় আমাদের এখানে একটা হোক, এবং এটা হলে যেটা হচ্ছে আমাদের এরকম একটা স্টুডিও যদি থাকে দেন চাইনিজরা কি করে অথবা অন্য দেশ কি করে, যে ওদের ওখানে একজন স্কাল্পচার স্টুডিওতে পৃথিবীর বিভিন্ন প্রান্তের লোকজন গিয়ে ওদের ওখানে কাজ করে, ওদের ওখানে কাজ করে ওদের পয়সাতে ওদের স্টুডিও খরচ উঠে ওরা কাজ নিয়ে চলে যায়। তো আমাদের এরকম একটা ইন্ডাস্ট্রি যদি বাংলাদেশের মানুষ স্কাল্পচার ভীষণভাবে পছন্দ করে এবং হিউজ চাহিদা, হিউজ হিউজ, যেটা হচ্ছে কি আমরা বাংলাদেশের মানুষ এখন চাইনিজ চিপ স্কাল্পচার গুলো কিনে নিয়ে চলে আসে লট হিসেবে কিনে নিয়ে আসে, হিউজ হিউজ, যেটা হচ্ছে আমাদের জাস্ট এই ধরনের সুযোগ থাকলে স্কাল্পচারও ট্যালেন্ট বের হয়, এরা বলছিলাম যে এক বছর দুই বছর ট্রাই করে তারপর হচ্ছে অন্য জায়গায় ঢুকে যায়। তো এরকম একটা ইন্ডাস্ট্রি করতে পারলে তখন যদি
ওদেরও একটা চাকরির সুযোগ তৈরি হয়, দেশের চাহিদা আছে, বিদেশের চাহিদা আছে, তো এরকম একটা ইয়ে করাই যায়, যেটা হচ্ছে চীন জাপান বিভিন্ন দেশে এরকম মানে একদম ফুল ফেজ সুন্দর স্কাল্পচার ডিপার্টমেন্ট আছে, স্টুডিও আছে, যেটা আমাদের আরেকটা প্রশ্ন, আরেকটা সম্পর্ক প্রশ্ন বলা যায়, যে আপনি যখন কাজ করেন একজন ভাস্কর্য ভাস্করশিল্পী যখন কাজ করেন তখন কি ধরনের বিভিন্ন ধরনের কাজ যোগ হয়, ওয়েল্ডিং করা অথবা কাটা অথবা লেদ মেশিনের কাজ থাকতে পারে, মেল্টিং এর কাজ থাকতে পারে, সেই ক্ষেত্রে কি একজন ভাস্কর্য শিল্পী কি নিজেই সবগুলো ডিপার্টমেন্ট লুক আফটার করেন নাকি কাজ ভাগ করে নেন, বাকি কোনো এক্সপার্টিজ হায়ার করেন যারা ওই ওই কাজটা ভালো পারে, ওদের সহযোগিতা নেন কিনা? স্টাডি লেভেল পর্যন্ত তো স্কাল্পচার কে সব বিষয়ে হচ্ছে জ্ঞানটা নিতে হয়, এক্সপার্টিজ তো আসলে ওইভাবে মানে যখন আমি স্কাল্পচার করতেছি আমার যে প্রসেস এই প্রসেসের জন্য এক্সপার্টিস আমি বাইরে পাবো না, তখন আমাকে ট্রেন আপ করে নিতে হয়। ওকে ওকে, সুতরাং আমাকে প্রত্যেকটা সাবজেক্ট মানে মানে ওয়েল্ডিং থেকে শুরু করে মেল্টিং প্রত্যেকটাতে হচ্ছে কি আমাকে মানে যে কোনো স্কাল্পচার কে মানে ট্রেন আপ হতে হয়। আবার আমি ইদানিং দেখলাম ফেসবুকে আপনি কিছু ছবি পোস্ট করতেছেন এই মানে করোনার ক্রাইসিসের সময় ছবিগুলো আসছে মনে হয়। আমার প্রশ্ন হলো যে এই ছবিগুলোর মধ্যে কি করোনার কোনো এফেক্ট কি আছে, মানে আপনার যে মানে অস্থিরতা কাজ করতেছে বাসার মধ্যে সারাক্ষণ বন্দি, তারপরে কোথাও বেরোতে পারছেন না, এই ধরনের কিছু প্রভাব কি ওর মধ্যে আছে কিনা? মানে আমি আমি খুব এনজয় করতেছিলাম আর্ট গুলো, বাট এটা কিছু সিমিলারিটিও পাচ্ছি, মানে একটা দুইটা না তিনটা দেখলাম পোস্ট এই পর্যন্ত, তিনটা ছবি আছে মনে আছে সো ফার, এবং আই হ্যাভ বিন ফলোইং অল অফ দেম, এবং জুম করে করে দেখতেছিলাম আসলে কি প্রকাশ করতে চাচ্ছেন আপনি, বাট আমার কাছে কেন যেন মনে হচ্ছিল একটা সামঞ্জস্যতা আছে ছবিগুলো, একটা সিরিজ হচ্ছে মনে হয়, আমি জানি না। আই জাস্ট এটা একটা কারণ হচ্ছে যে যেহেতু আমি যে ম্যাটেরিয়ালটা কাজ করছি চক প্যাস্টেল এবং হচ্ছে ব্রাউন পেপারের কাজ, এটার হচ্ছে সীমিত জায়গা তো হচ্ছে এই প্যাস্টেলের কয়েকটা শেডই আছে মাত্র, এটা একটা ব্যাপার। আর যেহেতু ছোট ইয়েতে কাজ করছি এই ধরনের ড্রয়িং আমি আগে স্টুডিওতে ইউজ, যখন হচ্ছে গিয়ে ধরনের স্টুডিওতে আমার অ্যাসিস্ট্যান্ট ছিল না, লোক ছিল না, দিনের পর দিন আমি বসে আছি, তখন আমি হিউজ মানে ড্রয়িং করে ইয়ে করছি, তো ওই জিনিসটাকে আমি হচ্ছে এখন যেহেতু মানে চিন্তা করতেছি। আবার আরেকটা জিনিস আমি খেয়াল করে দেখলাম যে হ্যাঁ কিছু কিছু কাজ কিউবিজম পিকাসো এদের সাথে মিলে যাচ্ছে, আমি কিন্তু তখন মজা করে ইয়ে দিছি পিকাসো সামথিং ইজ देयर সামথিং সিমিলারিটি ইজ গোইং অন, কিছু একটা চলে আসছে, হাউ কিভাবে আসছে এটা আমি নিজের কাছেও আমি অবাক, যে আমি তোকে দেখছি না কিন্তু আমি আরেকটা জিনিস দেখলাম যে কিছু কিছু ব্যাপার আছে, কিছু ম্যাটেরিয়াল আছে, ওই ম্যাটেরিয়ালে কাজ করলে হয়তোবা ইভেন চিন্তা জায়গা তো একটা ফ্যাক্টর আছে, তারপর ওই ম্যাটেরিয়ালে কিছু গুণাগুণ আছে যেটা হচ্ছে গিয়ে ওই ম্যাটেরিয়ালে পৃথিবীর যারা যারা কাজ করছে হয়তো কোথাও না কোথাও মিলে যায়। ধরেন কাগজ যদি কাজ করি তো ওর ফোল্ডিংটা আমি কিন্তু ওকে আমি গোল বানাতে পারবো, ওকে আমি যে আমরা কাগজ বানাতে ওরকম করে মানে হেক্সাগন দিয়ে করতে হবে, আরেকজন এটা করলে ওকে ওই প্রসেসে কাজ করবে, সুতরাং তখন একটা সিমিলার ড্রেস চলে আসতে পারে এরকম। জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম আমি, কিন্তু চাইলে অবশ্যই বিক্রি করবো, রেখে দিয়ে আমি স্কাল্পচার করবো। আচ্ছা আচ্ছা, আমার একটা প্রশ্ন, আপনি বর্তমান যে ক্রাইসিস এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন, আপনি আর আগের সময়টার মধ্যে তো একটা পার্থক্য ডেফিনেটলি আমরা ফিল করতেছি সবাই, শুধুমাত্র শিল্প ক্ষেত্রে না, এটা বাণিজ্য ক্ষেত্রে বলেন বাকি যে কোনো কৃষি কাজে বলেন, সব জায়গায় কিন্তু আমরা এফেক্টেড। আপনি কিভাবে ভাবতেছেন যে এই ক্রাইসিসটার পরে কিন্তু আরো একটা ক্রাইসিস শুরু হবে বলে মনে হচ্ছে, ওটা ওই ক্রাইসিসটা যেটা আমি সত্য বলি ভূমিকম্পর পরে আসে সুনামি, তো সুনামির আকার কিন্তু ভূমিকম্পর চেয়ে খারাপ থাকে, তো আমরা প্রিপারেশন নিচ্ছি সুনামির জন্য,
সেই ক্ষেত্রে একজন স্কাল্পচার হিসাবে অথবা আপনাদের কমিউনিটি কিভাবে ভাবতেছে যে টু ফেস দ্যাট ক্রাইসিস টাইম? এটা চিন্তায় ফেলে দিচ্ছে, কিন্তু আসলে এটার কোনো ইয়ে পাচ্ছে না আমি। হ্যাঁ, মানে একটা প্রত্যেক দিন হয়তো বা খুব একটা টেনশন হয় যে এ অবস্থা হচ্ছে, পরে তো অবস্থা আরো খারাপ, যেহেতু অর্থনৈতিক ক্রাইসিস একটা আসবেই আসবেই, যেহেতু মানে প্রত্যেকটা সেক্টরে এর প্রভাব পড়তেছে অলরেডি। তো ওইটা কি করে ওভারকাম করব, এটা প্রত্যেক দিনই হয়তো ভাবতেছি। আবার যাদের সাথে কাজ করছি তাদের উপরেও আমি ডিপেন্ডেবল, হয়তো তাদের অনেকগুলো প্রজেক্ট আমার অনগোয়িং চলতেছে আছে, হয়তোবা তারা এগুলো করবে, হয়তোবা ক্রাইসিস এর জন্য হয়তোবা কমে নিয়ে আসবে, কিন্তু হয়তোবা এভাবে ওভারকাম হয়ে যাবে সামহাও। মানে আসলে ছেড়ে দেওয়া, কোনো কিছু আটকে থাকে না। হ্যাঁ, এটা সত্য কথা, একদম আমি একমত যে আসলে কোনো কিছু থেমে থাকে না, আমরা উই উইল ফাইন্ড এ ওয়ে টু সার্ভাইভ ডেফিনেটলি। হ্যাঁ, কিন্তু তারপরেও আমরা যেটা ভাবতেছিলাম বাংলাদেশ আর্ট উইক, আমি এবং নিহারিকা, যে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাই অনলাইন বেসড। যেমন এখন কিন্তু আমরা কেউ বেরোতে পারতেছি না, আমরা জানি না কবে থেকে সচ্ছল ভাবে বেরোতে পারবো, মানে স্বাস্থ্যগত উপায়ে। এবং জাস্ট রিসেন্টলি একটা রিপোর্ট পেলাম, হার্ভার্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর বললেন যে ভ্যাকসিনেশন যদি বের না হয় তাহলে আমেরিকাকে অ্যাটলিস্ট 2022 পর্যন্ত এভাবে ইনহাউস কোয়ারেন্টাইনের মধ্যে থাকতে হবে। তো 2022 সাল পর্যন্ত এইভাবে বন্দি অবস্থায় থাকা তো মানে আমরা মারাই যাবো। হ্যাঁ, তো এর মধ্যে ওইভাবে মেন্টালি একটা প্রিপারেশন দরকার সবার আমার মনে হয়। সেকেন্ডলি যেটা ভাবতেছি যে তাহলে কি আমরা মানে আমরা আমরা বাংলাদেশের জন্য কি হবে, এবং সেটা ভাবনা করে আমরা একটা অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করা যায় কিনা সেটা চিন্তা ভাবনা করছিলাম। সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন, এটা কি আমাদের জন্য মানে কি কি কিভাবে স্কাল্পচার আপনাদের আপনাদের যে শিল্পটা আছে ওরা কিভাবে আমাদের সাথে পার্টিসিপেট করতে পারবে, বাকি কেমন ওখানে ফেল হইতে পারে প্রোডাক্ট গুলা? ইউ ডোন্ট হ্যাভ টু কাম টু দ্য গ্যালারি। এটা ভাইয়া ইম্পর্টেন্ট, যেহেতু অনলাইনে অনেক কিছু এখন হচ্ছে, সো এরকম একটা প্ল্যাটফর্ম যদি হয়, আর্ট উইক যদি এটা করতে পারে, তাহলে এটা বাংলাদেশের আর্টিস্টদের জন্য এটা খুবই ভালো হবে। আর যেহেতু বাংলাদেশের আর্টিস্টদের প্রমোশন দরকার, অর্গানাইজারের খুব অভাব কিন্তু বাংলাদেশে, তো আপনারা যদি এটা করতে পারেন, আর্ট উইক যদি এটা করতে পারেন, দ্যাট উইল বি ভেরি নেগলেক্টেড অর নট কমিটেড, এই ধরনের কি কোনো আপনার জিনিস পরিলক্ষিত হয় আপনার মধ্যে, কোনো চিন্তা ভাবনা কি কাজ করে আপনার মধ্যে? কিছু কিছু তো আছে, কিন্তু অতটা প্রকট না আসলে। আচ্ছা, আমি বুঝতে চাইছি না এই কথাটা বলতে, বাট একটা সত্য কথা আমি যেটা বলতে চাই যে আমাদের দেশে কিন্তু অর্গানাইজার তেমন গ্রো হচ্ছে না। হ্যাঁ, কিন্তু গ্রো না হওয়ার পিছনের কারণগুলো আমার মনে হয় একটু উদ্ঘাটন করা দরকার। সেই ক্ষেত্রে শুধুমাত্র গ্যালারিরা কিন্তু ডিপেন্ডেন্ট অন আর্টিস্ট অনলি, এবং ওই আর্টিস্টদের সহযোগিতা যদি না পান ওনারা, তাহলে কিন্তু ওনারা ডেফিনেটলি কখনো ইন্সপায়ার্ড ফিল করবেন না। তো সেই ক্ষেত্রটা আমিও চাচ্ছি সবার ফোরামের মধ্যে আনার জন্য, সবাইকে একটু অ্যাওয়ারনেস করা যে সেই ক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে আমরা কি ধরনের সহযোগিতা পেতে পারি। কারণ আমি আর্টিস্ট না, আমি হলাম গিয়া আর্ট কে ভালোবাসি, শিল্পকে ভালোবাসি, আমার ওই ভালোবাসা নিয়ে কিন্তু এখানে আসা। আর আপনি কিন্তু শিল্পী, আপনি ছবি আঁকেন, তো আমরা কিন্তু একজন আরেকজনের সাথে একটা সম্পর্ক আছে। আর আপনি একটা স্কাল্পচার বানালেন, সেটা যদি প্রদর্শনী না হয় তাহলে ওইটা দিয়ে তো বানায় কি অনেক আপনার আফসোস বাড়বে আরো, তাই না? তো আমরা কিন্তু একজন আরেকজনের সাথে খুবই ওতপ্রোত ভাবে জড়িত, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের একটা গ্যাপ যদি থাকে তাহলে অর্গানাইজাররাও কমফোর্টেবল ফিল করবে না, সেম ভাবে শিল্পী যারা আছে ওরাও কমফোর্টেবল ফিল করবে না। এটা এটা আমার একটা ব্যক্তিগত মতামত। সেকেন্ডলি আমি যেটা চিন্তা করতেছিলাম যে আপনি তো একজন প্রতিষ্ঠিত অলরেডি শিল্পী একজন, এবং বাংলাদেশের আসলে সবাই চিনে, আমরা খুব গর্বিত বোধ করি আপনাকে নিয়ে। নেক্সট জেনারেশন যে শিল্পীরা আসতেছেন
ওরা ওরা কিভাবে ভাবতেছে, ওরা কিভাবে এই যে এখানে জায়গা করে নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছে, আপনার কি মনে হয় এই ব্যাপারে? হ্যালো হ্যালো সুধী দর্শক মন্ডলী, আমরা আমার মনে হচ্ছে সবাইকেই আমরা হারালাম। প্রথমে হারালাম আইভি জামান আপাকে, তারপরে তো নিহারিকা ছিল আমাদের সাথে হোস্ট, অ্যান্ড নাও শি ইজ মিসিং। এট দ্য সেম টাইম যশকেও হারালাম আমরা। আপনার আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, ডেফিনেটলি। আর সেই সাথে আমি আমাদের সাথে, হ্যাঁ নিহারিকা, আমরা সবাইকে হারালাম, শুধু আমি একটু দিয়ে আছি। আমি দেখতে চাচ্ছিলাম ফেসবুকে আমাদের সাথে যে কারা আছেন, ওদেরকে কিছু ধন্যবাদ দেওয়া। হ্যাঁ আমাদের সাথে আচ্ছা দেখতেছি এক সেকেন্ড, আমাদের সাথে অনেকে আছেন। তবে মিস্টার কাইয়ুম, কাইয়ুম ইজ হিয়ার উইথ আস, ইজ এ ভেরি নাইস। Oh, my daughter Humaira Mohsin is here. Okay, my kids are here also watching us. Many people are with us. Ishrat, Tarek Bhai, Sabir Zaman, Tarpore, Mohammad Sazad, thank you, Bhaiya. Atik, thank you. Thank you. Aro onike jara achen, apnader shobaike dhonnobad. Sorry, amra khubi dukkhito ajke, je ajke amader network khubi disturb korteche ekhane. আমরা কোনোভাবেই একসাথে কানেক্টেড থাকতে পারতেছি না, যার ফলে আমরা আজকের এই সমস্যার জন্য আসলে আমরা খুবই দুঃখিত। এটা আমাদের ইচ্ছাকৃত কোনো না, কিন্তু আমরা চাচ্ছি এটা সমাধান করতে। একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকেন, আশা করি আমরা ফিরে আসতে পারবো খুবই দ্রুত। এবং আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশ আর্থিক বেসিক্যালি আমরা যে লক্ষ্য নিয়ে আগাচ্ছি সেটা হলো, আমি ব্যক্তিগতভাবে শিল্পী না, এবং আমাদের যে আমার যে পার্টনার ফাউন্ডার নিহারিকা, সেও কিন্তু শিল্পী নন, কিন্তু আমাদের দুজনের প্যাশনটা হলো যে আর্টকে নিয়ে। তো সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে বাংলাদেশ আর্ট, বাংলাদেশে যে আর্টিস্টরা আছেন তারা কিন্তু খুবই উঁচু মানের, এবং বিদেশে কিন্তু ওনারা অনেকই সম্মানিত। তো সেই ক্ষেত্রে আমরা ভাবছিলাম যে আমরা এমন কিছু করতে পারি কিনা যেখানে শুধুমাত্র বাংলাদেশি আর্টিস্টদেরকে আমরা গুরুত্ব দিব, থাকবো এবং ওনাদেরকে আমরা সফল চেষ্টা করব। জশ ভাই ওয়েলকাম ব্যাক, থ্যাংক ইউ, উই মিস ইউ। হ্যাঁ আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, প্রশ্নটা কি ছিল একটা ফিরে আসে। বড় যারা ছিল অনেকে হয়তো বা পিছিয়ে গেছে, অনেকে চেষ্টা করতেছে, কিন্তু আর্টিস্ট এবং অর্গানাইজার এর কিন্তু পরস্পরের সাথে মানে মেলবন্ধন হতে হবে। এখন আর্টিস্ট যদি চিন্তা করে হ্যাঁ শুধু অর্গানাইজার ঘাড়ের উপর দিয়ে আমি চড়ে তারপর মানে ওখানে আমি দিলাম, আবার হচ্ছে আমি অন্যদিকে বাঁচবি করলাম, তো তাহলে হচ্ছে কি অর্গানাইজেশনটা বাঁচবে না, ইভেন অর্গানাইজার তখন হচ্ছে কি আর্টিস্ট কেও বাঁচাতে পারবে না। তো এই জন্য দুজনের মেলবন্ধনটা খুব দরকার। অনলাইন ওরকম একটা প্ল্যাটফর্ম হলে এটা বাংলাদেশে এখন খুবই জরুরি, কারণ এই ধরনের প্ল্যাটফর্ম এখনো মানে ছোটখাটো তো আছে কিন্তু মানে খুব ভালোভাবে নাই, তো ভালোভাবে হওয়াটা আসলে জরুরি। হ্যাঁ এটা খুবই দরকার আমি মনে করি, কারণ এখন কিন্তু যে ডিজিটাল যুগ আসছে এবং আমরা যেটা ফিল করতেছি যে এই কোভিড-19 এর কারণে কিন্তু আমরা এই অনলাইনের প্রতি অনেক ঝুঁকছি, আমাদের কাজ ব্যবসা বাণিজ্য, এই যে আজকে আমরা আমি আর আপনি বসলাম অনলাইনে, এটা আমি তো ক্রেডিটটা দিব নাকি। এনিওয়ে তো আমরা কিন্তু এটা এনজয় করছি এবং আরো নতুন নতুন পদ্ধতি তৈরি হচ্ছে। আমার মনে হয় এই অনলাইন প্ল্যাটফর্মটা তৈরি করলে একটা জিনিস হবে, যেটা অর্গানাইজার এবং আর্টিস্টদের মধ্যে একটা কমিটমেন্ট চলে আসবে, এবং
they don't have to run after those space places. Okay, কারণ কি আমরা যখন শো করলাম আমরা দেখা যায় অনেকে আসতে অনেকে আসতে দ্বিধা করে মনে করে যে আমি যদি কিনতে না পারি একটা দ্বিধা কাজ করে আবার অনেকে মনে করে যাওয়ার পরে হয়তো আমার ছোট মনে করে এত দামি জিনিস আমি কিভাবে কিনবো তখন দেখা যায় জামাল ভাই আমার বলতেছিলেন যে ওরা আসে একটা ক্যাটালগ নিয়ে চলে যাবে ওটা দেখতে কষ্ট লাগে স্বাভাবিক তো সেই ক্ষেত্রে দেখা যাবে অনলাইন বেসড হলে কেউ দ্বিধা করবে না তার ইচ্ছা মতো ঢুকে আসে তার পছন্দের জিনিস দেখতে পারবে ইচ্ছা করলে আমরা যদি দর্শকরা মনে করে যে না ওদের নেগোসিয়েশনের স্কোপ দেওয়া উচিত আমরা ওটাও রাখতে পারি স্কোপ রাখতে পারি এবং এট দ্য সেম পার্টিসিপেন্ট যারা আর্টিস্ট থাকবেন ওরাও ইচ্ছা করলে ওনাদের প্রাইস নিয়ে ভ্যারিয়েশন করা যাবে কোনো সমস্যা নাই তো সেই ক্ষেত্রে আমার মনে হয় প্ল্যাটফর্মটা ভালোই হবে এবং আরেকটা জিনিস আমাদের লক্ষ্য হলো যে এটা একটা ভোকাল থাকতে হবে যে আমরা কি লক্ষ্যে আগাচ্ছি শুধুমাত্র শিল্পকে ওখানে ক্রয় বিক্রয়ের কেন্দ্র না আমরা চাচ্ছি এমন একটা প্ল্যাটফর্ম সেখানে একজন শিল্পী সুখ দুঃখ জড়িত হবে তার শুধুমাত্র শিল্পের ক্ষেত্রে তার কি ধরনের আইটেমের প্রয়োজন এবং এই জিনিসগুলো শেয়ার হবে ওখানে তারপরে ওই দিন আপনি আমাকে ফোন করলেন যে ভাই আমার এই মেটালটা দরকার তো আমাদের যদি এরকম প্ল্যাটফর্ম থাকতো যেখানে সব সবাই সম্পৃক্ত তখন কিন্তু এই জিনিসটা খোঁজা আরো সহজ হতো হয়তো আপনার জন্য তো সেই চিন্তা ভাবনা থেকেও কিন্তু মানে এইভাবে ভাবতেছিলাম এটা যদি করা হয় আমার মনে হয় যে এটা খুব ভালো একটা উদ্যোগ হবে বিকজ আসলে আমাদের একটা ফ্যামিলি দরকার এই ধরনের মানে আমি বলবো একটা ফ্যামিলি দরকার আসলে কারণ আমরা আর্টিস্ট একজন একদিকে হয়তো একটা একশো হলে দেন আমরা একসাথে মিট হই কিন্তু একটা অনলাইন এরকম একটা কিছু থাকলে নিজেরাই নিজেরা আবার নিজেদের সাথে যোগাযোগটাও ঠিক থাকে আমরা দেখেও নিতে পারি কে কি কাজ করছে একসাথে সবগুলো ইয়ে করছে সো দুবাইতে যাওয়া সব আর্টিস্টদেরকে নিয়ে যাওয়া দুবাইতে ইট ইট বিকামস কোয়াইট বিগ বিগ একটা হেডেক আর এক্সপেন্স তো আছেই পরে আসতেছে কিন্তু সবাইকে অর্গানাইজ করাটা অনেক অনেক টাফ হয়ে যায় কিন্তু অনলাইন বেসড হলে কিন্তু আমার মনে হয় বিশ্বের দরবারে পৌঁছানোটা আমার জন্য অনেক সহজ হবে এবং আপনাদের সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি 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 এবং আমি ব্যক্তিগত প্রশ্ন করতে চাচ্ছিলাম আমি নিহারিকাকে পাচ্ছি না আমাদের সময় স্বল্পতা বেশ আপনি তো বিবাহিত একজন এক বাচ্চা বাবা মনে হয় তাই না এবং ছেলে ছেলে কি আপনার মতো কোনো ইচ্ছা আছে স্কাল্পচার নিয়ে কিছু করার তো বাচ্চা তো যাই ঘরের দেয়ালে কেউ বাকি নেই ওটা আচ্ছা মানে একটা দেয়ালও বাকি নেই সবগুলো আছে ড্রয়িং ড্রয়িং আছে তার মানে রং নিয়ে আছে তার মানে ওকে দেওয়া হবে আমরা চাই এটা বা আমাদের দেশে স্কাল্পচারের ইয়েটা আরো বাড়ুক এটা এটা আমাদের আমি ব্যক্তিগত ভাবে চাই এবং এটার পরিধি বাড়ুক মানুষের মধ্যে সহজলভ্যতা হোক এবং একটা প্রশ্ন আমি সবসময় করি যে যে অনেকে আর্ট করেন মানে মনে হয় যে করেন যে মানুষ ঠিক আছে তাতে না বুঝে আপনি একটা প্রশ্ন উত্তর দিলে আমার কাছে খুব ভালো লাগছে যে আপনি এমন ভাবে অ্যাপ্রোচ করেন যে জিনিসটা ওর মতো সাজায় না হুইচ ইজ ভেরি ট্রু যেমন আমি যখন আমি ব্যক্তিগত একজন মিউজিশিয়ান আমি যখন গিটার নিয়ে দাঁড়াই স্টেজে তখন আমার কমিউনিকেশন হয় কিন্তু 1000 মানুষের সাথে ঠিক আছে আমি যখন হ্যাঁ আর আমি কাউকে দেখি না হ্যাঁ সবাই আমাকে দেখতেছে যে আমি যখন স্কাল্পচারের সামনে দাঁড়াই তখন আমার কমিউনিকেশন কিন্তু 1-to-1 হ্যাঁ আমার মধ্যে আর শুধু স্কাল্পচারের মধ্যে এবং আমাদের মধ্যে দুজনের মধ্যে কথাবার্তা হয় তো সেই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যে এই কথাবার্তা যাতে মানে সহজ হওয়াটা মানে অনেকে হয়তো কঠিন জিনিস বুঝতে পারে মানুষের চিন্তা হলো তো ভিন্নতা থাকেই তো সেই ক্ষেত্রে যদি একটা সহজ হয় তাহলে হয়তো জিনিসটার আর ইয়েটা বাড়বে আরো ডিমান্ডটা বাড়তে পারে এটা আমার ব্যক্তিগত একজন দর্শক হিসাবে আমার মতামত এটা পুরোটাই না সেটা তো অবশ্যই আর অর্গানাইজেশন এই দিক থেকে আরেকটা মানে দুর্জয় বাংলাদেশ ফাউন্ডেশন জয় ভাই ওনারা একটা ভালো কাজ করতেছে এটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি আমাকে ভেনিস বিয়েনাল নিয়ে গেল
জাস্ট ভিজিটর হিসেবে গেলাম, কিন্তু আমি কি করছি বাংলাদেশে, আমি কি করছি, আমি এই বন্ডের ভিতরে আছি, যখন আমি ওখানে গেলাম আমি রিলেট করলাম আমার কাজের সাথে। হ্যাঁ, ওরা যা করতে পারতেছে আমরাও তো মানে আরো ভালো কিছু করতে পারি, কিন্তু ওদের যে টেকনোলজি আমাদের টেকনোলজি নাই, এটা একটা প্রবলেম। তারপরে বিজয় ফাউন্ডেশন আরেকটা কাজ করলো যে পৃথিবীর কয়েকটা দেশের আর্টিস্টদের নিয়ে ভেনিসে একটা শো করলো, একটা ওয়ার্কশপ। তো এটা এটা কি হয়, এটা ইন্টারেকশনটা ফ্রি হয়, ক্লাস হচ্ছে গিয়ে মানে কি বলে যে বাংলাদেশি আর্ট অন্য জায়গায় পরিচিত, এটা এটা মানে কি অনলাইন যদি হয় তো মানে এরকম একটা বিষয় হতে পারে যে ওখানে পরিচয় করা বাংলা শুধু মানে হচ্ছে কি আমরা আর্ট কিনলাম সেটা না, আমার আর্ট বাংলাদেশি আর্ট বিশ্বের অন্যান্য জায়গায় পৌঁছে দিলাম। বিশ্বের অন্যান্য আর্টিস্ট কি করছে আমরা সেটাও দেখলাম, আমরা নিজেদেরকে জাস্টিফাই করতে পারি যে আমরা আসলে কি করছি, আমরা কি ঠিক কাজ করতে পারছি, নাকি হচ্ছে কি আসলে আপনি যেটা বললেন যে কিছু একটা ডিফিকাল্টি বুঝে ছেড়ে দিলাম এরকম কিছু করছি না। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট। এবং এই যে প্রমোশন, যাবে একটা কথা বলছিল আর্টিস্ট সম্পর্কে, একই সময়ে দুই দেশের একই প্রজন্মে উনি যে কাজ করছে বাংলাদেশের আর্টিস্ট সেই একই কাজ করছে, ওই আর্টিস্ট জাস্ট অর্গানাইজার এবং প্রমোশনের কারণে উনি মানে হাই লেভেলে চলে গেছে। আর আমাদের আর্টিস্ট যাদের বললো উনি সালকু মরে গেলে ওনাকে কেউ চিনবে না, অথচ দেখো দুইজন লোক একই কাজ করতেছে, ওদের ইট ভাঙতেছে ওই ইট ভাঙতেছে, কিন্তু ওর ইট ভাঙাটা ওই লেভেলে চলে গেছে শুধু অর্গানাইজেশনের কারণে। আমাদের এখানে ওই জায়গায় পড়ে আসতে ও মরে গেল দুদিন পরে সব ভুলে যাবে। আমি খুবই প্রশংসা করি, এনজয় করি, এবং ওনার যে ভিশন নিয়ে উনি কাজ করেন এটা সত্যি প্রশংসনীয়। আমি তো বলবো যে বাংলাদেশ শিল্প ক্ষেত্রে মানে শিল্পীর যে ক্ষেত্রটা এটাতে ওনার যে অবদান, আমি 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 এটা মানে ইতিহাস ইতিহাস লেখা থাকা উচিত। এবং এবং আরেকটা জিনিস হলো কি যে ওনার যে অবদান ডেডিকেশনটা দেখতে হবে, যে ওনার মানে ডেডিকেশন ইজ অ্যামেজিং। আমরা পারি না মানে আমি আমি হিংসা লাগে মাঝে মাঝে ওনাকে দেখলে, বাট দা ওয়ে হি গিভস হিজ প্যাশন টু দিস আর্ট মানে এটা আসলে প্রশংসনীয়। দুর্জয় ভাইকে স্যালুট অলওয়েজ এবং লাভ দিস পার্সন। এনিওয়ে এন্ড আমরা প্রায় সময় শেষ, আমরা আজকে সবাইকে একসাথে করতে পারলাম না, ঠিক আছে আমরা নেক্সট টাইম বসবো না সাথে, আজকে তো সময় শেষ, কিছু বলবেন আর আপনি বিদায় দিবেন সবার থেকে। ওকে, থ্যাংক ইউ নিয়ারকে আপা এবং নতুন ভাই, খুবই মানে ভালো লাগলো যে এরকম একটা উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ আর্ট উইক, মানে এটা খুবই মানে এরকম যদি কন্টিনিউ চলে লকডাউন কতদিন হবে যায় না, এটা বাদ দিও যখন লকডাউন খুলে যাবে তখনও যদি এটা হয় এটা খুবই অ্যাপ্রিসিয়েটেড। আর নিয়ারকে নিয়ারকে আপা নতুন ভাই একটা কথা বলছি যে অনলাইন একটা প্ল্যাটফর্ম একটা অর্গানাইজেশন মানে প্রমোশনের জন্য যদি করা হয় artist এবং organization structure is the family, এরকম যদি কিছু একটা করা হয় এটা হয়তো আপনাদের চিন্তা আছে, এটা হলে এটা হচ্ছে বাংলাদেশের জন্য খুবই ভালো। যত বেশি এই ধরনের অর্গানাইজেশন হবে তত বাংলাদেশে আর্ট মানে বিশ্বের অন্যান্য জায়গায় পৌঁছবে এবং ডেফিনেটলি বাংলাদেশের প্রবলেম দর্শক মন্ডলী। আমি আসলে খুবই মানে কি বলবো কৃতজ্ঞ এবং সাথে দুজনকে খুবই স্যালুট জানাচ্ছি, মহসিন ভাই এবং
নিয়ারের কাপা এবং আপনারা যারা শুনতেছেন অথবা দেখছেন, মানে এরকম আড্ডাতেও হয়তো আমরা যে পরিকল্পনা মাধ্যমে যেটা বললে এর একটা সময় তো আপনারা এটার সাথে ইনভলভ হতে পারবেন, তখন বোধ হয় আরো বেশি মজা হবে না মাসুম ভাই? জি ঠিকই, হ্যাঁ অবশ্যই। থ্যাংক ইউ জর্জ, থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। আজকে শুনতে পাচ্ছ? আমরা শুনতেছি না। শুধু দর্শক, আমাদের এখন বিদায় পালা। বাংলাদেশ আর্থিকের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য। গুড নাইট, প্লিজ স্টে সেফ, স্টে হোম, স্টে উইথ আস। Thank you.